হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং। আর আজকে আপনাদের জন্য আপনাদের এই অনুরোধে আরও একটি রেলের ভিডিও। কলকাতা থেকে কাশ্মীর যাবেন কোন কোন ট্রেনে? ভূস্বর্গ কাশ্মীর। কোন কোন ট্রেন কলকাতা হাওড়া শিয়ালদা থেকে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হচ্ছে, ডিটেলস জানাবো আপনাদেরকে। কলকাতা হাওড়া শিয়ালদা থেকে মোটামুটি তিনটি ট্রেন যাচ্ছে জম্মু কাশ্মীরের দিকে। কোন কোন ট্রেন যাচ্ছে জানাবো এক নজর। সেই ট্রেনের টাইম কী আছে, কখন ট্রেন ছাড়ছে, কখন ট্রেন পৌঁছাচ্ছে, টিকিটের দাম কত, কী কী বারে যাচ্ছে ট্রেনটি, বিস্তারিত তথ্য জানাবো আপনাদেরকে। যে তিনটি ট্রেন রয়েছে প্রথমেই বলবো, 13,151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, এরপর রয়েছে 22,317 শিয়ালদাহ জম্মু তাওয়াই হামসফর, এরপর রয়েছে 12,331 হিমগিরি এক্সপ্রেস। কলকাতা হাওড়া শিয়ালদা থেকে এই তিনটি ট্রেন যাচ্ছে নিয়মিত জম্মু তাওয়াই বা জম্মু কাশ্মীরের দিকে। এবারে আসুন বিস্তারিত জানাই এই তিনটি ট্রেনের মধ্যে কবে কোন ট্রেন কোথা থেকে ছাড়ছে, কত নম্বর প্ল্যাটফর্মে, যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে। প্রথমেই বলবো 13,151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহের 7 দিন কলকাতা স্টেশনের 1, 3 অথবা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 11:45 ছেড়ে যায়। জম্মু তাওয়াই স্টেশনে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে সকাল 8:55 এক নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি ট্রাভেলিং টাইম 45 ঘন্টা 5 মিনিট। যাত্রাপথে 78টা স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 1988 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 44 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজোন ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটির জেনারেল টিকিটের দাম 410 টাকা, স্লিপার ক্লাসের দাম 715 টাকা, এসি 3 টায়ার 1920 টাকা, এসি 2 টায়ার 2830 টাকা। ট্রেনটি হচ্ছে LSB রেক। ট্রেনটিতে প্যান্টিকার রয়েছে, অনবোর্ড ক্যাটারিং আছে এবং ই ক্যাটারিং রয়েছে, আর বেডরোল লিলেন এগুলি অ্যাভেলেবেল রয়েছে। এরপর বলবো 22,317 শিয়ালদহ জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 1:10 ছেড়ে যায়, আর জম্মু তাওয়াইতে গিয়ে পৌঁছায় 1 রাত্রি পরে রাত্রি 11:35 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি টাইপ হচ্ছে হামসফর রেকজোন ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি ট্রাভেলিং টাইম 34 ঘন্টা 15 মিনিট। যাত্রাপথে 11টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 1950 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 57 কিলোমিটার পার আওয়ার্স। হামসফর এক্সপ্রেস, তাই ট্রেনটিতে শুধুমাত্র এসি 3 টার কোচ রয়েছে। টিকিটের মূল্য এসি 3 টার মিনিমাম 2,210 টাকা আর ম্যাক্সিমাম 3,271 টাকা। ট্রেনটির LSB রেক আছে, প্যান্ট্রিকার রয়েছে, অনবোর্ড ক্যাটারিং রয়েছে, ই ক্যাটারিং রয়েছে। এরপর রয়েছে 12,331 হিমগিরি এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহের 3 দিন মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 11:55 ছেড়ে যায়। জম্মু তাওয়াই স্টেশনে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে দুপুর 1টাতে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 37 ঘন্টা 5 মিনিট। যাত্রাপথে 30টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 2,021 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 55 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজোন ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল 427 টাকা, স্লিপার ক্লাস 750 টাকা, এসি 3 টায়ার 1980 টাকা, এসি 2 টায়ার 2,895 টাকা এবং এসি ফার্স্ট ক্লাস 4,995 টাকা। ট্রেনটিতেও আধুনিক LSB রেক রয়েছে, প্যান্ট্রিকার রয়েছে, অনবোর্ড ক্যাটারিং রয়েছে, ই ক্যাটারিং রয়েছে। ট্রেনটিতে বেডরোল এবং লিলেন অ্যাভেলেবেল রয়েছে। মোটামুটি এই তিনটি ট্রেন কলকাতা হাওড়া থেকে জম্মু কাশ্মীর যাওয়ার জন্য রয়েছে। তবে এর মধ্যে যদি আপনারা বলেন কোন ট্রেনটি ভালো হবে, তবে সবার আগে আমি বলবো যে অবশ্যই আপনি যদি আপনার বাজেটের মধ্যে থাকে তাহলে তো হামসফর এক্সপ্রেস, কিন্তু হামসফর এক্সপ্রেসের টাইম অনেক কম, 34 ঘন্টা 15 মিনিট, 11টি স্টেশনে হল্ট করে, সপ্তাহে একদিন মঙ্গলবার। ট্রেনটির মাইনাস পয়েন্ট হচ্ছে যে রাত্রি 11:25 জম্মুতে পৌঁছায়। আপনার পকেট পারমিট করলে এই ট্রেনে আপনি যেতেই পারেন, টিকিট অনেকটা দাম বেশি, 2,210 টাকা থার্ড এসিতে একটি ক্লাস, কিন্তু মধ্যরাত্রে গিয়ে আপনাকে
জম্মুতাওয়া স্টেশনে ওয়েট করতে হবে পরবর্তী পদক্ষেপের জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তারপরে হিমগিরি এক্সপ্রেস রয়েছে, এই গাড়িটা কিন্তু সময় অনেক কম, 37 ঘন্টা 5 মিনিট 30টা স্টেশনে দাঁড়ায়, সপ্তাহে 3 দিন রয়েছে গাড়িতে, মঙ্গল শুক্র শনি। এই ট্রেনটি সময় লাগায় 37 ঘন্টা 5 মিনিট। এর আরও একটা সুবিধা আছে যে ট্রেনটি দুপুর 1টায় পৌঁছে যাচ্ছে, ফলে আপনি বেরিয়ে স্টেশন থেকে বেরিয়ে হোটেলে থাকুন বা অন্য কোনো ট্রাভেল অ্যারেঞ্জ করুন, কিছু একটা অ্যারেঞ্জ করতে পারবেন। এই গাড়িটা হিমগিরিটাও ভালো গাড়ি। অন্য আরেকটি গাড়ি রয়েছে যেটা 13,151 কলকাতা জম্মুতাওয়াই এক্সপ্রেস। ট্রেনটি কিন্তু বেশ ভালো, কারণ সকাল 8:50 পৌঁছে যায় গাড়িটি। যাত্রাপথে কিন্তু অনেকটা সময় লাগিয়ে দেয়, 45 ঘন্টা 5 মিনিট 78টি স্টেশনে দাঁড়ায়, যেখানে দাঁড়িয়ে হিমগিরি এক্সপ্রেস নিচ্ছে 37 ঘন্টা 5 মিনিট, হামসাফারে যে গেলে আপনি যেতে পারবেন 34 ঘন্টা 15 মিনিটে, সেখানে জম্মুতাওয়ায় যাচ্ছে 45 ঘন্টা 5 মিনিটে, মানে হামসাফারের থেকে 11 ঘন্টা বেশি আর হিমগিরির থেকে 8 ঘন্টা বেশি সময় লাগাচ্ছে। তবে আমরা সবসময় বলবো যে আপনি যে গাড়িতেই যান অচেনা জায়গাতে দিনের বেলাতে গিয়ে পৌঁছান, তাহলে আপনার সুবিধা হবে। এরপরে কোন ট্রেনে আপনি যাবেন সেটা আপনি আপনার সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী ঠিক করে নেবেন। আর আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। বন্ধু, আপনাদের কাছে একটা জিজ্ঞাসা ছিল আমাদের, আমাদের হ্যাপি সানরাইজ অ্যামাজিং চ্যানেলটি যদি আমরা পডকাস্টিংয়ে নিয়ে যাই কেমন হয়? পডকাস্টিং বলতে বিভিন্ন মানুষ তাদের জীবনের স্ট্রাগল লাইফের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবে, বিভিন্ন বিষয়ের আলোচনা। এইভাবে যদি একটি পডকাস্টিং চ্যানেল তৈরি করি আমরা হ্যাপি সানরাইজ অ্যামাজিংকে, তাহলে কেমন হবে? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। বন্ধু, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যেতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।